ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সময় তো এনজামুল হানাস ভাই, আপনাকে ধন্যবাদ। আনসারি ভাই, আপনাকে ধন্যবাদ বসার জন্য। মানে আপনি বলতেছেন যে নফল রোজা মানে শুক্রবারও করা যাবে কিনা, যেমন আছে আশুরা রোজা আছে, যেমন আছে শীত মানে শাওয়াল, এই সই রোজা আছে, মানে শাওয়াল মাসে যে ষষ্ঠী রোজা, এইগুলার মানে শুক্রবার করা যাবে কিনা আপনার এটাই প্রশ্ন। সম্ভবত শুক্রবারে এমনি নির্দিষ্ট করে কোনো রোজা করা যায় না, শুক্রবার নির্দিষ্ট করে। যদি আপনি মনে করেন যে আমি আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার নামা দিনটা খুব ভালো, সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, এই জন্য আপনি চাচ্ছেন যেহেতু শুক্রবার দিনটা ভালো, এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের দিন, এই জন্য আমি এই দিনে রোজা রাখবো, এভাবে নির্দিষ্ট করলেন রোজা রাখার জন্য, তাহলে জায়েজ হবে না। যদি কেউ শুক্রবার অথবা শনিবার রোজা রাখতে চায়, অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার রোজা রাখতে চায়, বা একাধারে এভাবে রোজা রাখতে চায়, তাহলে এটা জায়েজ। অথবা কোনো কেউ যদি আরাফার রোজা যদি শুক্রবারে পড়ে যায়, তাহলে এটা জায়েজ, সমস্যা নাই। অথবা শীতামিনা শাওয়ালের রোজা যদি আপনি একাধারে রোজা রাখতে রোজা রাখেন, তাহলে শুক্রবার পড়ে যেতে পারে, এটা সিস্টেম জায়েজ। তবে নির্দিষ্ট করে শুক্রবারে নির্দিষ্ট করে একা এককভাবে শুক্রবার রোজা রাখা রাসূল সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাম বলেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসোম ইয়াউমাল জুমআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দিনে শুক্রবার রোজা রাখতে নিষেধ করেছেন, জুম্মার দিনে রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এককভাবে। তবে কেউ যদি একাধারে রাখে তাতে কোনো সমস্যা নেই, যেমন কতক মাংস আছে, আব্দুল সিয়াম সিয়াম দাউদ, দাউদ আলাইহিস সিয়াম রাখে, দিয়াউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন, তাহলে অবশ্যই শুক্রবার পড়ে যাবে, তাহলে এটার জায়েজ আছে। তবে নির্দিষ্ট করে শুক্রবার রোজা রাখা জায়েজ না এককভাবে। আল্লাহু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।